সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মুস্তাফিজুর রহমান। আজকে বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা বিএসপি আলাপন পর্ব 5, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন কলকাতা থেকে কবি এবং বাচিক শিল্পী স্বপ্না সাহা। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আজকের এই লাইভে আমাদের বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কাজী রকিবুল ইসলাম। আমরা প্রথমেই কাজী রকিবুল ইসলামের কাছ থেকে স্বাগত বক্তব্য শুনব। অভিনন্দন। জি, আপনি বলবেন। জি হ্যাঁ, অভিনন্দন। প্রিয় কবি, বাচিক শিল্পী স্বপ্না সাহা, আপনাকে বাংলাদেশ এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আসলে ফর্মালি বক্তব্য দিতে একটা বিষয় মনে করেন, আপনি মনে করেন স্বাভাবিক পরিবেশে বলা, ওইটা কিন্তু একটু মানে ভালো লাগে আর কি। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি আপনার আগেরও একটা প্রোগ্রাম দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমরা আরো কিছু প্রোগ্রাম করছি, আপনাকে হয়তো বিষয়গুলো জানানো হবে টাইম টু টাইম। আমরা একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের চিন্তা ভাবনা করছি এবং এটার একটা নির্ধারিত তারিখও ঠিক করা হয়েছে আগামী মাসের শেষের দিকে। আমি আপনার কাছে একটা রাখবো, সেটা হলো ভারত থেকে যারা আপনার মতো আরো যেসব কবি সাহিত্যিক আছে তারাও যেন আমাদের সাথে যুক্ত হয়, এবং এটা যতটুকু সম্ভব আমরা আরো ভালো করার করব। আর আপনি আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আরো আপনি যুক্ত থাকবেন এবং আপনাদের আপনার জানাশোনা যে সমস্ত কবি সাহিত্যিক রয়েছে তাদেরকে বিষয়টা জানাবেন, এবং যাতে ওনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে ধন্য করে। আমি বেশি কথা বলবো না, আমাদের কিন্তু এখন হইলো যারা মানে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকে এই এই এখনকার যে সময়টা সাধারণত 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত আমরা অনেকটা ব্যস্ত থাকি, এজন্য আমি সাথে আমাকে ছেড়ে দিলে বা আমার করে আমি বিদায় নিচ্ছি। আপনারা আমাদের প্রোগ্রামকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এবং সেই প্রার্থনা করে সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আমাদের আজকের অতিথি স্বপ্না সাহার কাছ থেকে অনেক কিছু জানবো, শুনবো, তার কাছ থেকে কবিতা শুনবো। এবং দর্শকরা, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা আপনাদের যে কোনো ধরনের মতামত, প্রশ্ন, জিজ্ঞাসা সেগুলো আপনাদেরকে করবেন। আমরা চেষ্টা করব আপনাদের যে প্রশ্নগুলো বা আপনাদের জানার যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের আজকের অতিথির কাছ থেকে জানবার। আপনাকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। যেমনটা আমি বলে থাকি যে আমাদের শিল্প সাহিত্যের ব্যাপারগুলোতে আসলে কোনো বর্ডারের কোনো ব্যাপার থাকে না, আমরা আমরা একই মনোভাবাপন্ন। এবং হচ্ছে আমাদের সাহিত্যের যে ভালো লাগার, ভালোবাসার ব্যাপারটা, সেখানে আমরা সবাই এক। সেই কারণেই আজকে আপনি ওই পার থেকে সংযুক্ত হয়েছেন এবং আমরা এ পার থেকে, তারপরেও আমাদের মনোভাব বা আমাদের আলটিমেট যে ব্যাপারটা সেটা একই। আপনার কাছে প্রথমে জানতে চাইবো আপনার লেখালেখির শুরুটা কিভাবে। প্রথমে নমস্কার জানাই বিদ্রোহী সাহিত্য পরিষদের সকল সদস্য এবং সকল সদস্যতে। ওপার বাংলা এপার বাংলা বলে আমি কিছু মনে করি না, আমি মনে করি যে আমাদের বাংলা মানে আমরা বাঙালি এবং আমাদের বাংলা এক, এবং আমরা সাহিত্য নারী। তো আমার কবিতা লেখালেখি শুরু হয়েছে বছর 3-3.5 হলো, সেটাও একটা সময় খুব ভীষণ একা ছিলাম বা একা হওয়া, এবং একটা এমন ঘটনা ঘটেছিল
জীবনে সেই ঘটনাটা আমাকে হৃদয় থেকে একদম নাড়িয়ে দিয়েছিল, এবং তারপর আমি দু চার লাইন হঠাৎ করে লিখতে থাকি। খুব মন খারাপ থেকেই আমার লেখালেখি শুরু হয়, এবং হঠাৎ করে দু চার লাইন লিখতে থাকি। লিখতে লিখতে আমি লেখাগুলো আমার বন্ধুদের কাছে শেয়ার করি, তো ওরা আমাকে খুব উৎসাহ দেয় এবং ওরা বলে যে লেখা চালিয়ে যেতে। তো সেই থেকে আমার লেখা শুরু, এবং আমি তারপর থেকে ধীরে 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 লেখালেখি চালু করেছি বা লেখালেখি শুরু করেছি। এ পর্যন্ত আপনার লেখার সংখ্যা কত হবে? ছোট বড় সব মিলিয়ে প্রায় 400-এর উপর। বাহ, খুবই ভালো, অনেক লিখেছেন। এবং আপনার এই 400-এর মতো যে ব্যাপারটা বললেন, আপনি সংখ্যার যে ব্যাপারটা, সেটাতে আমরা অবশ্যই এই কথা বুঝতে পারছি যে সাহিত্যের প্রতি আপনার ভালো লাগা এবং ভালোবাসা কত বেশি। আমরা এ পর্যায়ে জানতে চাইবো যে আপনি যেহেতু লেখালেখি করছেন, আমরা সাধারণত যে ব্যাপারগুলো জানি যে অনেক সময় মেয়েদেরকে অনেক প্রতিবন্ধকতা, সমস্যা, বাধা, এগুলোর ভিতর দিয়ে যেতে হয়, তো সাহিত্য সাধনা বা সাহিত্য চর্চার যে ব্যাপারটা, সেটাতে আপনি আপনার পরিবারের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? আমি আমার পরিবারের কাছ থেকে মোটামুটি সাপোর্ট পেয়েছি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আর সব থেকে বেশি সত্যি কথা বলতে পরিবারের থেকেও আমি বেশি সাপোর্ট পেয়েছি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, সবাই আমাকে উৎসাহ দিয়েছে যে লেখাটা চালিয়ে যেতে। আমি এক্ষেত্রে বারবার বন্ধুদের কথাই বলছি, কারণ আমার খুব প্রিয় দুজন তিনজন বন্ধু আছে যারা আমাকে মানে হাত ধরে এখানে নিয়ে এসছে এবং আমাকে লিখতেই হবে বা লেখা তুই ছাড়বি না এই ধরনের কথা বলে আমাকে সাপোর্ট করছে। তো সব মিলিয়ে আমি সব দিক থেকে সাপোর্টটা পেয়েছি, এই জন্যই এত দূর এগোতে পেরেছি। সত্যি তাই। এবং আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখছেন আমাদের প্রিয় ম্যাম একজন, তিনি হচ্ছেন পারভিনা খাতুন। তিনি যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। তিনি আমাদেরকে পরপর তিনটে কমেন্ট করছেন, এবং দেখতে পাচ্ছি তিনি লিখেছেন শুভ সূচনা, সুন্দর বক্তব্য, খুব সুন্দর লাগছে কবিকে, আপনাকে ধন্যবাদ। এবং আপনি আমাদেরকে দেখছেন, এটা আমরা আপনার কমেন্টের মাধ্যমে জানতে পারলাম, সেজন্য আমাদেরও অনেক ভালো লাগছে। আমরা এ পর্যায়ে আমাদের আজকের অতিথি স্বপ্না সাহার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। আমি আমার লেখা একটা কবিতা পড়ে শোনাচ্ছি। ওরা পাঠক, এই যে এত এত ভালোবাসা নেমে আসছে আলোক বর্ষের পথ বেয়ে, আমি কি ভেবেছিলাম নির্জনতায় একদিন আমাকে পথ দেখাবে, নিঃসঙ্গ স্মরণে বেয়ে হাঁটতে হাঁটতে মনে হলো কারা যেন পিছু নিয়েছে, হাঁটতে হাঁটতে জলের ধারে নিজের বিবর্ণ ফ্যাকাশে মুখ দেখে নিজেই চমকে উঠি, বিবর্ণ হয়ে যাওয়া মুখে বিন্দু বিন্দু জলের স্রোত যেন নদী বয়ে যেতে চায়, এক বুক ভরসা নিয়ে আমি পিছনে তাকাই, দেখি কতগুলো মানুষের মতো অবয়ব শব্দ নিয়ে শব্দ বোঝার চেষ্টায়, হঠাৎ নির্জনতা ভেদ করে প্রশ্ন ধেয়ে এলো, আপনি কি কবিতা লেখেন? প্রশ্ন শুনে আপন মনেই হাসলাম, বললাম না কবিতা জানি না, তবে আমি শব্দের কারিগর, শব্দ সাজাতে ভালোবাসি, যে সব শব্দগুলো আলোক বর্ষের পথ বেয়ে নেমে আসি আমি তাদের ভালোবাসার মিক্সে বাড়ি দিয়ে গেঁথে ফেলি, তোমরা বলো কবিতা, আর ওরা যারা আমার শব্দ বোঝার চেষ্টায় আমার পিছু পিছু নির্জনতা ধরে ক্রমশ এগিয়ে আসছে, আমি কি জানি না ওরা কারা? ওরা ওরা পাঠক। নমস্কার।
অনেক সুন্দর, এবং আমরা আশা করছি এরকম সুন্দর সুন্দর আরো কিছু কবিতা আপনার কাছ থেকে আমরা আজকের লাইভের যে সময়টা তার ভিতরে শুনবো। এবং এ পর্যায়ে আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে আপনার প্রিয় লেখক বা লেখিকা তাদের নাম। আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। আমার সুকান্ত ভট্টাচার্যের কবিতা ভীষণ ভালো লাগে, যদিও অল্প বয়সে অনেক অল্প লিখেছেন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। লেখিকার মধ্যে হচ্ছে বর্তমান লেখিকা মন্দাকান্তা সেন, তারপরে হচ্ছে আশাপূর্ণা দেবী, এদের লেখাও আমার খুব ভালো লাগে। জি, আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাই যে আপনার কোন লেখা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হলো, এবং সেটা কখন, এবং প্রকাশিত হবার পর আপনার অনুভূতিটা কেমন ছিল। আমরা সাধারণভাবে যেটা দেখি যে আমাদের প্রথম যে লেখাটা প্রকাশ পায় পত্রিকাতে বা অন্য কোনো মাধ্যমে, সেখানে আমরা দেখি যে আমাদের সার্কেলে যারা থাকে কাছের পাশের আশপাশের, এদেরকে একটা বলারও ব্যাপার থাকে। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ছিল? আমার প্রথম কবিতা সুধীরচন্দ্র সরকার প্রতিষ্ঠিত মৌচাক পত্রিকা, ওটা একটি শিশুদের পত্রিকা, প্রায় 100 বছরের পুরনো ওদের সংস্থা, সেখানে প্রকাশিত হয়েছিল। পরপর তারপর পরপর কয়েকটি কবিতা প্রকাশিত হয়। প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল যদি পাখি হতাম, কবিতাটা প্রকাশিত হয়েছিল। সত্যি বলতে এর পেছনেও আমার সেই বন্ধু আছে, সেই বন্ধুই আমাকে বলেছিল যে তুই কবিতা লিখছিস, কিছু কবিতা আমার কাছে দিস, যদি আমি দেব, যদি ভালো লাগে নিশ্চয়ই ওনারা বের করবেন। তো তারপর শুনলাম আমার এই কবিতাটা, প্রথম এই কবিতাটা বেরোয়েছে। এটা ভীষণ 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 ভালো লাগা একটা মুহূর্ত যে আমার লেখাও অনেকে পড়বে, এই বইতে ছাপানো বা বইতে যদি কোনো বইতে কবিতা যদি বের হয় তাহলে প্রচুর দর্শক দেখবে, আমার নামটা জানবে, এবং সেই যে অনুভূতি সেটা ঠিক বলে বোঝানো যায় না। আর এইটা যখন সবাইকে বলি, সবাই আমাকে খুব সাপোর্ট করে এবং সবাই খুব বাহবা দেয়। আসলে বাহবা বলে কিছু নেই, কিন্তু মনের মধ্যে একটু সাহস জোগায় যে তাহলে আমিও কিছু পারবো, বা আমিও আরো চেষ্টা করে আরেকটু এগোতে পারবো। তো সেক্ষেত্রে এই এই প্রথম প্রকাশ যে কবিতাটা হয়েছিল, প্রথম প্রকাশ হয়েছিল যে কবিতাটি, সত্যি কথা বলতে মানে এটা চিরস্মরণীয় হয়েই থাকে, যেটা প্রথম শুরু হয় সেটা সত্যি চিরস্মরণীয় হয়েই থাকে। জি, অবশ্যই তাই, যে আমাদের যে কোনো কিছুর প্রথম যে স্মৃতিটা সেটা আসলে হৃদয়ে দাগ কেটে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আরো কমেন্ট করেছে ম্যাম, আমরা তার কমেন্টটা পড়ে আসতে চাই। তিনি লিখেছেন, খুব ভালো হবে আজকের আয়োজন, আমরা গর্বিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএসপির পরিব্যাপ্তি দেখে দুর্দান্ত কবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আরো লিখেছেন, এগিয়ে যাও মুস্তাফিজুর, সঞ্চালনা খুব সুন্দর করছো, তোমাকেও অনেক ভালো লাগছে, শুভকামনা রইল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আপনার কাছে এ পর্যায়ে জানতে চাইবো যে আপনার লেখালেখি জগতে অনুপ্রেরণা কে। আমার লেখালেখি জগতে অনুপ্রেরণা বলতে গেলে যদি কবি বা সাহিত্যিক হিসাবে ভাবি তাহলে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। যখন ছোটবেলায় পড়তাম তার লেখা কবিতা বা তার লেখা গল্পগুলো, মনে মনে ভাবতাম যে কি করে এত সুন্দর লিখতে পারি। তখন যদিও ছোটবেলায় আমি ভাবিনি কোনোদিন যে লিখতে পারবো বা লেখা হয়ে উঠবে, সেক্ষেত্রে আমি বলবো কবি বা সাহিত্যিক হিসাবে যদি বলতে চাই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। আর বর্তমান ক্ষেত্রে আমার মা আমাকে খুব উৎসাহ দিতেন এবং বলতেন যে তুই তো খুব ভালো লিখতে পারতিস, লেখাগুলো আবার শুরু কর। তো সেক্ষেত্রে মায়ের উৎসাহে
আবার মনে থাকলো শুরু করি। ছোটবেলায় কবিতা লিখতে পারতাম, কিন্তু যে কোনো বাংলা যে কোনো কিছু সেগুলো আমি লিখতে পারতাম। সেই জন্য মাই বলতো যে এবার আর একটু শুরু কর, এখন তো অবসর টাইম আছে। তো সেক্ষেত্রে মার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি এবং করেছে, সেই জন্য শুরুটা আমার ওইভাবেই হয়েছে। একজন কবি হতে হলে কি কি গুণ তার থাকা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় একজন কবি হতে গেলে অবশ্যই খুব ভালো পাঠক বা শ্রোতা হতে হবে। অর্থাৎ আমরা যদি অন্য কারোর কবিতা হোক, গল্প হোক, লেখা হোক, আমরা যদি মন দিয়ে না পড়ি তাহলে আমরা শিখতে পারবো না। আর শেখার জন্য কোনো পুঁথিগত সার্টিফিকেট দরকার নেই। ভেতর থেকে যদি অন্তর থেকে বোঝার যায়, অন্তর থেকে বুঝতে পারে, তাহলে অবশ্যই লেখালেখিগুলো করা সম্ভব হয়। এ পর্যায়ে আরো একটা কবিতা শুনে নিতে চাই। আচ্ছা, নিশ্চয়ই। একটা কবিতা, যদিও কবিতাটা একটু প্রেমের কবিতা, আমি পড়ে শোনাচ্ছি। বসন্ত মানে প্রেম নয়, তোমার সঙ্গে আমার দেখা হয় বসন্ত বিকেলের পলাশের মূর্ছনা। দেখা হওয়াটা যদিও ছিল, তবু সেই দেখাতেই আমরা হারিয়ে গেলাম, হারিয়ে গেলাম লাল হলুদ পলাশ শিমুলের বনতলে। তারপর চার চারটা বসন্ত আমরা একসাথে পার করে ফেললাম, কথার উপর কথা সাজিয়ে তুমি আমায় হাসিয়ে নিয়ে গেছিলে স্বপ্নের রাজপুরীতে। মনে মনে রাজপুরীর স্বপ্নগুলোকে বুনি বুনি কখন যেন কাঁথা বুনে ফেললাম। প্রেমের সাগরে ভাসতে অবলীলায় ভুলে গেলাম বাস্তবের করিখানা। জানো, যেদিন তোমার বাবার কথায় আমাকে বিয়ে করতে পারবে না বলেছিলে, তখন কোথা থেকে কান্নার ঢেউ এসে এত জোরে আছড়ে পড়েছিল সত্যি আর দুঃখ শুধু আশায় বহু বেঁধেছিলাম। হয়তো একদিন তারপর তোমার বিয়ের 6 মাস আমারও বিয়ে হয়ে গেল, তোমার আমার স্মৃতিগুলো স্থান পেল। মাঝে মাঝে যে স্মৃতিগুলোকে নাড়াচাড়া করতাম না তা নয়, তবে ব্যস্ততার অজুহাতে সেগুলিকে কবর দীর্ঘ 20 বছর পর হয়তো তোমার সঙ্গে দেখা হলো আর একটি বসন্ত দিনে। আমার ছিল তোমারও অপরিচিতের ইতি ইতি তাকিয়ে দিকে পড়িয়ে ফেললাম, কেমন আছো, তুমি একটুও বদলাওনি। দাম্ভিকস্বরে বলে উঠলে, বেশ ভালো আছি, ইনফ্যাক্ট ভীষণ ভালো আছি। আমি কিন্তু হাসি বললে, আমার বউ বসতে বড় হোকে, নাম শুনে তো। আমি নিচুস্বরে বললাম, টিভি উঠেছি। তারপর তোমার ইতি কথা শুনতেই শুনতেই কখনো যেন পালিয়ে গেলাম বছর করিয়া আগে, যেদিন পলাশ ফুল মাথায় গেঁথে দিয়ে বলেছিলে, আজ থেকে তুমি আমার, আমার থেকে তোমাকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ বেজ ফেললো, তুমি চলে যাচ্ছ, চলে যাচ্ছ, আর আমি আজও পলাশ ফুল মাথায় গুঁথে তোমার আমার স্মৃতিগুলোকে যথাস্থানে কবর দিয়ে ফিরে এলাম বাস্তবের আঙিনায়। মনে মনে বললাম, বসন্ত মানে প্রেম নয়, বসন্ত মানে প্রেম নয়, প্রেম নয়। অনেক সুন্দর। এবং আমরা আপনার কাছ থেকে কবিতা যেদিন প্রথম শুনেছিলাম আমাদের একটা অনুষ্ঠানে, বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইনে,
সেদিন আসলে আপনার কবিতা এত সুন্দর হচ্ছিল, এবং আপনার উচ্চারণ, আপনার ফেসবুকে যে কবিতাগুলো দেয়া আছে, আপনার উচ্চারণ, তারপরে প্রকাশভঙ্গি এত সুন্দর যে ওখানে আমি কমেন্টও দেখেছি, সবাই মানে আরেকবার শুনলে, শুনতে পারলে, আরো শুনতে পারলে তাদের ভালো লাগতো, এরকম একটা ব্যাপার কাজ করছিল। এই পর্যায়ে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আপনার লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জি লেখালেখি নিয়ে আরো, হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার ধীরে ধীরে এখন আমার মনে হয় যে এরপর দুটো তিনটে বই যদি প্রকাশ করতে পারি, মানে আমার লেখা কবিতার বই, আপাতত কবিতার বই প্রকাশ এবং আবৃত্তি নিয়েও আরো কিছু দূর এগোনোর ইচ্ছা আছে। ভবিষ্যতে বই প্রকাশের চেষ্টা করবো, বা বই প্রকাশের ইচ্ছাটা রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। অবশ্যই আপনার বই প্রকাশিত হবে, এবং আপনার লেখাগুলো আমাদের পাঠক হৃদয়ে স্থান করে নেবে, কালের বিবর্তনে সেগুলো হারিয়ে যাবে না, সেটাই আমরা প্রত্যাশা করি। নতুনরা যারা লিখতে চায় আসলে জীবনের সুখ দুঃখ সমস্ত ঘটনাকে আসলে স্মৃতির পাতায় যারা লিপিবদ্ধ করতে চায়, যারা নতুন লিখতে চায়, সেটা কবিতা হোক বা লেখালেখির অন্য ক্ষেত্রগুলো যেগুলো আছে, নতুন যারা লিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, মানে আপনার পরামর্শটা কি আসবে, তারা কিভাবে শুরু করবে বা কিভাবে করা উচিত? যারা নতুন করতে চায়? আমি ওই লেখালেখিতে খুব একটা পুরনো নই, তবু শুরুটা যখন হবে, যা দিয়েই শুরু হোক, যদি 4 লাইন হয়, যদি অল্প হয়, শুরু কিন্তু করতেই হবে। এবং শুরুটা যদি একবার করা যায়, ধীরে 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 নিশ্চয়ই তারা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে। অনেকে ভাবে যে না, আমি শুরু করব না, আমার লেখা কি লোকে পড়বে, আমার আমি কি এত ভালো লিখতে পারি। কিন্তু আমি বলতে চাইছি যে সেই সব ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে যেটুকু লেখা আসে, বা যেইটুকু ইচ্ছা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে লেখাটা শুরু করো। লেখাটা শুরু করলে ধীরে 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 একদিন লেখা লেখালেখির জগতে নিশ্চয়ই একটা স্থান পেতে পারবে। আর লেখার আগে আরো যেটা আমি আবার প্রথমেই বলেছি যে অনেক বেশি পড়তে হবে, অর্থাৎ অন্যের লেখা হোক, গল্প হোক, কবিতা হোক, যা কিছু, আমরা যদি পাঠক না হই, আমরা যদি শ্রোতা না হই, তাহলে আমার মনে হয় না যে লেখালেখি করতে গেলে অনেক অসুবিধা আছে। সেই জন্য প্রথমে পাঠক বা শ্রোতা হতে হবে, এবং মনে কোনো দ্বিধা না রেখে যা মনে আসবে তাই শুরু করতে হবে। শুরুটা করলে পরে একদিন ধীরে 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 লেখা অনেক প্রাণবন্ত হয়ে উঠবে, এবং নিশ্চয়ই তারা ওই পথে এগিয়ে যেতে পারবে। অনেক সুন্দর বলেছেন, এবং এটা আসলে মনে করি যে যারা নতুন শুরু করতে চায়, লেখালেখির সাথে নিজেদেরকে জড়াতে চায়, তাদের জন্য আসলে এটা হেল্পফুল হবে বলে মনে করছি। এবং আমরা আবারও এ পর্যায়ে আপনার কাছ থেকে আরো একটা কবিতা শুনতে চাই। আচ্ছা আচ্ছা, এবারে এবার একটু মজার কবিতা, মজার কবিতা বলি। আচ্ছা, এবারে যে কবিতাটা বলবো একটু অন্যরকম কবিতা, সেটা হচ্ছে মধ্যবিত্ত ছেলের স্বপ্ন। এটা মজার নয়, মজার কবিতাটা আমি পরে বলছি। মধ্যবিত্ত ছেলের স্বপ্ন। আমি মধ্যবিত্ত পথে হাঁটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার মধ্যে স্বপ্নগুলো কেবলই কাটাকুটি খেলে। এক রাত স্বপ্ন আর বুকময় শূন্যতা নিয়ে ঘুরি পথে ঘাটে, সকাল থেকে রাত যায় গরিব। চাকরিহীন বাবা আর অসুস্থ মাটি সম্বল আমি, খুব ইচ্ছে করে স্বপ্ন বেচে সিগারেট খাই দামি। বন্ধুরা করে ডাকে আমায় বর্দা, বুকের মধ্যে সার্টিফিকেটের বোঝা, তবু কতদিন হয়নি ভাবা কথা, আমার কাঁধে প্রত্যাশার ভার অনেক দায়। কষ্ট করে লেখাপড়া শিখেও আজও নিরুপায়, একটা চাকরির আশায় রোজই ঘুরি পথে ঘাটে। ক্লান্ত আমি, চাকরি নেই অন্যত্র যান, শুনতে শুনতে
তবু এক বুক স্বপ্ন নিয়ে রোজই বেরোই নতুন আশায়, ক্লান্ত হয়ে বসে পড়ি খালি পকেটের বর্ণতায়। মনে পড়ে যায় যখন প্রেম হয়ে এসেছিল আমার কাছে, দরিদ্র ছেলেটির হাত ধরে বলেছিলে অনেকটা পথ এগোবে আমার সাথে, তুমিও স্বপ্ন দেখে একটা চাকরি হলেই আমার বিয়ে করে নতুন বাড়ি গাড়ি হবে গয়নার সম্ভার। না, সেই স্বপ্নের বোঝা নিকট হয়নি বেশি দিন, এখন তুমি আমেরিকা প্রবাসী, চুকিয়ে সব ঋণ। আবার উঠি নতুন উদ্যমে খুঁজি একটি চাকরি, ভারাক্রান্ত আর ক্ষয়িষ্ণু মনে ফিরি আবার আমার বাড়ি। না, সার্টিফিকেট গুলো বড় জঞ্জাল, ওসব থাকলে উপরেও ওঠা যায় না, নিচে নামলে বিপদ ধরে পথ থাকলে। আমি মধ্যবিত্ত পথে হাঁটা মধ্যবিত্ত এক ছেলে, আজও আমার স্বপ্নগুলো কেবলই কাটা কুটি খেলে, তবু ক্লান্ত চোখে বারণ আবার আসে, আবার বের হয়ে নতুন আশায় ভাগ্য কেবলই হাসে। আমি মধ্যবিত্ত পথে হাঁটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনেক অনেক সুন্দর, এবং আমাদেরকে আমাদের দর্শকের যারা অনেকে সাহিত্য চর্চার সাথে জড়িত তারা আমাদেরকে দেখছেন, কমেন্ট করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এ পর্যায়ে জানতে চাইবো যে আপনার ছোটবেলার ব্যাপারগুলো, ছোটবেলাতে আপনার যে বন্ধু বান্ধব গুলো ছিল, তারপরে যে সুখ স্মৃতিগুলো ছিল, সেখান থেকে মজার কোনো স্মৃতিগুলো, কোনো স্মৃতি কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে যেটা আমাদের সাথে আপনি শেয়ার করতে চান, দর্শকদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, ছোটবেলায়, খুব ছোটবেলায় একটা সুখস্মৃতি কিনা জানি না, কিন্তু একটা স্মৃতি আছে। খুব ছোটবেলায় আমি, আমাদের ওখানে তো পুকুর ছিল, এবং পুকুরে আমরা স্নান করতে যেতাম আমার ঠাকুমার সাথে। তো আমার ঠাকুমা সাঁতরে ওই পারে চলে গেছে, আমি আর আমার আরেক পাড়ার বন্ধু, ও আর আমি, আমরা দুজন স্নান করছিলাম, হঠাৎ কচুরি পানাতে আটকে গিয়ে এবার ও আর আমি ডুবে যাচ্ছিলাম। এবার ও মাঝে মাঝে আমার ওপরে উঠে নিজের মুখটা জলের বাইরে বের করছে, কখনো আবার আমি ওর ওকে নিচে ঠেলে দিয়ে ওপরে মুখটা জলে বার করছি। এইভাবে আমরা, মানে সেই দিন যদি এক ঘটনা ওখান দিয়ে যাচ্ছিল, উনি দেখতে পান যে আমরা তো ডুবে যাচ্ছি, তখন উনি চিৎকার করে ওঠেন এবং তখন আমার ঠাকুমা ফিরে আসে, আর উনিও তখন জলে নেমে আমাদের দুজনকে বাঁচান। মানে ওই দিন যদি উনি না থাকতেন তাহলে হয়তো আজ আমরা থাকতাম না, সেটা একটা স্মৃতি। অনেক স্কুলের স্মৃতিও আছে কিছু। স্কুলের একবার একটা প্রোগ্রাম হয়েছিল, আমি একটা বুড়ো দাদুর রোল করেছিলাম, এবং সেই যে ধুতি পরে সাদা চুল বানিয়ে গোপ সাদা করে, সেটা সবাই খুব খ্যাপাতো পরে, সেটা নিয়েও বেশ মজার একটা স্মৃতি আর কি, যে সেগুলো এখন মনে পড়লে খুব মজা লাগে আর কি। এই ধরনের টুকরো টুকরো বহুত নতুন স্মৃতি আছে। আপনার স্মৃতিগুলো আসলে অনেক মজার, এবং আমাদেরকে যারা দেখছে পরে যারা দেখবে তারা আসলে অনেক এটা মজা পাবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন ঢাকা থেকে জাহান আরা খান কোহিনুর, তিনিও সাহিত্য চর্চা করেন, তিনি লিখেছেন খুব সুন্দর আলোচনা, আবৃত্তি ভালো লাগছে, ধন্যবাদ। শারিয়া সোহেল তিনি লিখেছেন সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমরা চেষ্টা করবো এটা ঠিক করার জন্য, ধন্যবাদ আপনাকে। তিনি আরো লিখেছেন খুব ভালো হচ্ছে, দারুণ। তারপর দেখতে পাচ্ছি জাহানারা খান কোহিনুর, তিনি লিখেছেন প্রিয় দিদি অসাধারণ আবৃত্তি, অবশ্যই। এবং এরকম অসাধারণ আবৃত্তি যদি আরো শুনতে চান সেটাও আপনারা কমেন্টে জানান। আমাদেরকে লিখেছেন অ্যানি, তিনি আমার কলেজের বান্ধবী, আমরা একসাথে কলেজে পড়তাম, তিনি লিখেছেন মুস্তাফিজ খুব ভালো হচ্ছে উপস্থাপনা, ধন্যবাদ। বাস্তবমুখী কবিতা তিনি আরো একটি কমেন্ট দিয়েছেন, এবং তার আরেকটা কমেন্ট পাচ্ছি খুব সুন্দর, ধন্যবাদ বান্ধবী আমাদেরকে দেখার জন্য।
শাহরিয়ার সোহেল তিনি আরেকটা লিখেছেন, পার্শ্ব শব্দ কিসের, ছোট্ট শিশুদের কিচির মিচির, না তেমন কিছু না, দারুণ অভিজ্ঞতা, ধন্যবাদ আমাদেরকে, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তিনি লিখেছেন, কবি স্বপ্ন সাহাকে অশেষ ধন্যবাদ, নিজের জীবনের সুন্দর মুহূর্তটা শুনতে চাই। জি, আমরা এখনই এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই, আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কোনটা? আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে, সত্যি কথা বলতে, যেদিন আমি প্রথম মা হই, সেইটা মতন পবিত্র এবং সব থেকে সুন্দর বোধ হয় একজন নারীর কাছে কিছু হয় না। তো আমার জীবনের সব থেকে সুন্দর স্মৃতি হচ্ছে আমার মা হওয়া। হ্যাঁ, আমরা জানি আসলে যে মানে মাতৃত্বেই মেয়েদের পূর্ণতা, এবং সেটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। এবং আরো কিছু কমেন্ট এসেছে, আমি সেখান থেকে যদি একটু পড়ি। শাহরিয়ার সোহেল তিনি আবারও লিখেছেন, দারুণ অভিজ্ঞতা। জাহানারা খান কোহিনুর তিনি লিখেছেন, দারুণ স্মৃতি সন্ধান দিদি। আপনাদের আরো প্রশ্ন জিজ্ঞাসা জানার থাকলে আমাদের আজকের অতিথি কলকাতা থেকে তিনি সংযুক্ত আছেন, তিনি কবি এবং বাচিক শিল্পী স্বপ্না সাহা, আপনারা কমেন্টের ঘরে লিখতে পারেন। জাহানারা খান কোহিনুর তিনি আমাদেরকে ঢাকা থেকে দেখছেন, তিনি লিখেছেন, শুনতে চাই শুনতে চাই। আমরা আসলে বুঝতে পারিনি আপনি কি শুনতে চান, আপনি আবারও লিখুন। আমাদেরকে যশোর শহরের যে সরকারি মাইকেল মধুসূদন দত্তের নামে যে কলেজটা আছে, MM কলেজ নামে পরিচিত, এখানকার ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী আমার বন্ধু, তিনি লিখেছেন, তিনি তার নাম সুমন, ফেসবুক আইডির নাম হচ্ছে রেজওয়ান খান, তিনি লিখেছেন, বেশ উপভোগ্য, ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আপনার পরিবারে আসলে কে কে আছেন? আমার পরিবারে, আমার বাড়িতে আছেন, বাপের বাড়ি মানে একদিকে আছেন আমার মা বাবা, আমার ভাই, ভাইয়ের বউ, আর ছোট্ট ছোট্ট দুটো ভাইপো, আর আমি বর্তমানে এখানে, এখন আমি, আমার হাজবেন্ড আর মেয়ে থাকি। আমার দুর্ভাগ্যবশত আমার ননদ মারা গেছেন এই করোনাকালীন সময়ে, বছর খানেকের মধ্যে দুজনই চলে গেছেন, এখন ছোট ননদ আছে, আর তাদের ছেলে মেয়েরা সব বাইরে থাকে। এই মোটামুটি আমার অনেক মামার বাড়ি স্মৃতি, মানে আমার মামার বাড়ি মামারা আছে এখনো, আমার ছোট মামা বাংলাদেশে থাকে, আমার কাকা বাংলাদেশে থাকে, আমরা ইন্ডিয়ান হলে আমাদের এক পা বাংলাদেশেই আছে। এটা বাংলাদেশে কোথায়? বাংলাদেশের এখন টাঙ্গাইল জেলাতে থাকে, মানে জায়গাটা কোথায়? জায়গাটা ঢাকার কাছাকাছি একটা জেলা, টাঙ্গাইল জেলাতে থাকে। অনেকদিন যাওয়া হয় না, সে ছোটবেলায় গেছিলাম, তারপর আপনার কি আসলে আপনার কি আসলে হ্যাঁ সেটাই সেটাই আমি জানতে চাচ্ছিলাম, আপনার কি আসলে বাংলাদেশে কখনো আসা হয়েছে, এবং সেটা যদি হয়ে থাকে কতবার এসেছেন আমাদের এখানে? একদম খুব ছোটবেলায় গেছিলাম, আমার বড় মামার বিয়ে উপলক্ষে আমার মা গেছিল ওখান থেকে, আর কিন্তু আমার মা বাবার বিয়ে ওই বাংলাদেশেই হয়েছে, তারপর ওরা এখানে এসছে। যদিও আমার বাবা পশ্চিমবঙ্গে BKC কলেজে পড়াশোনা করত, কিন্তু বিবাহ সূত্রে ওখানে গেছিল এবং বিয়ে করে এখানে আসবে, আর সেই স্মৃতি কিছুটা মনে আছে, মানে কিছুটা জায়গার কথাগুলো আমার টুকরো টুকরো কিছু কিছু কথা মনে আছে বাংলাদেশে। তবে ভীষণ ইচ্ছে ছিল যে বাংলাদেশে যাব, আমার ছোট মামা আছে, আমার ছোট মামার আমার বোন আছে, হয়তো বোনের বিয়ে, চেষ্টা করবো নিশ্চয়ই সেই সময় যেতে। আমরাও সেটা প্রত্যাশা করি যে পৃথিবী সুস্থ হলে, করোনা কাল কেটে গেলে আপনি অবশ্যই আসবেন, আমাদের বিদ্রোহী সাহিত্য পরিষদের সুহৃদ শুভাকাঙ্ক্ষী এবং অতিথি হয়েও আসবেন, সেটা আমাদের একটা প্রত্যাশা। এবং অবশ্যই এটা আমরা যে আমার এখন অনেক ভাই বোন দাদা দিদি প্রচুর আছে, কাজে
আমার এখন বাংলাদেশে গেলে প্রচুর মানে আমি সৌভাগ্যবতী যে আমার বাংলাদেশে এখন অনেক অনেক লোক মানুষ আছেন যারা আমাকে যাওয়ার জন্য বারবার বলছেন যে আপনি আসুন, করোনার এই পরিস্থিতি যদি এই দুর্গতি বা এই থেকে মুক্তি মেলে নিশ্চয়ই যান। এবং হচ্ছে এটাও তো আসলে ব্যাকগ্রাউন্ডের যে রিজন কারণটা, সেটা তো আপনার মানে এই মানুষগুলোর সাথে আসলে আপনার পরিচয়টার ব্যাপারটাও তো আসলে সাহিত্য সাধনার, সাহিত্য চর্চার এই ব্যাপারটা কাজ করেছে, তাই না? আমাদেরকে জাহানারা খান কোহিনূর তিনি লিখেছেন, শুনতে চায় শুনতে চায় দিদির আবৃত্তি, শুনতে চায় আরো আবৃত্তি শুনতে চায়। আমরা তার জন্য বিশেষ করে এখনই একটা আবৃত্তি শুনে নিতে চাই। জি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা আমি এবার একটা মজার আবৃত্তি করছি। এক বছর আগে যখন করোনাকালীন অবস্থায় আমরা শুনেছিলাম যে ভারতবর্ষের লাদাখ অঞ্চল চীনারা দখল করবার জন্য এগিয়ে আসছে, এবং তখন আমাদের এই ভারতবর্ষে এমন একটা রব ওঠে যে চাইনিজ মাল সব বয়কট করতে হবে, মানে এই রবটা উঠেছিল। তো সেই নিয়ে আমার একটা মজার কবিতা, বয়কট। চারিদিকে রব ওঠে বয়কট বয়কট, চাইনিজ মাল সব সরাও ছটপট, দেশের শত্রু চায়নারা আছে সবিতে, সকালে চাটা খাই দুধ সাদা চাইনিজ কাপেতে, চাউমিন ভালোবাসি খেতে ওটাও আর খাবো না, শোকেসে সাজানো মূর্তিগুলো মিডিল চায় না, দেশভক্তির জোয়ারে সেজেছি সাতটা দেশভক্ত, চাইনিজ আর খাবো না করেছি মন শক্ত, ঘুড়ির দিকে তাকিয়ে চক্ষু চরক কাজ ওটাও যে চায়নার মাথায় পড়লো বাজ, তারপরে যেদিকে তাকাই সবই মেড ইন চায়না, বন বন করে মাথা ঘুরে চিন্তাটা যায় না, কোনটা ফেলি কোনটা রাখি ভেবেই দুই সারা, ঘরের ভেতরে ঢুকে আছে চায়না বিয়ারা, তবু আমি হয়েছি সাচ্চা দেশভক্ত, তাই চাইনাকে বয়কট করতে মন করেছি সত্য, ভাবতে ভাবতে বেলা গেল খাবার এলো প্লেটে, চাউমিন চিলি চিকেন ভিন্ন দিল খেতে, ভাবলাম শেষ একবার প্রিয় খাবারটা খাই, এরপর আর নয় সাচ্চা দেশভক্ত আমি ভাই, গিন্নিকে বললাম চাইনিজ মাল সরাতে হবে ঘর থেকে, তাই নাকি বলে গিন্নির মুখটা গেল বেঁকে, বললে রেডমি ফোনটা ফেলো হাত থেকে ওটাও যে চাইনার মাল দাও তবে রেখে, বললাম যা আছে তাও ফেলা যাবে না, কাল থেকে আর কোনো চাইনিজ মাল কিনবো না, বলে এই ফোনটা অন করে মন দিই ফেবুতে, আমি ভাই গা ভাসিয়েছি সাচ্চা দেশভক্তিতে। অনেক সুন্দর, এবং আমাদেরকে সে কথায় সুন্দরীর কথায় অনেকে বলছেন কমেন্টের মাধ্যমে। আমাদেরকে রেজওয়ান খান, আমার বন্ধু, ইংরেজি ডিপার্টমেন্টে আমরা একসাথে পড়ি, তিনি লিখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও কবিতাটা কি আবৃত্তি করবেন প্রিয় দিদি যদি সংগ্রহে থাকে? আমরা আসলে সে যেহেতু বলেছে আগে জানতে চাই, এই কবিতা কি আপনার কালেক্টে আছে, কালেকশন? এই মুহূর্তে আমার কালেকশনে নেই। ওকে ওকে, তাহলে আমি আমি দেখি, আমি আমি এই যদি নির্বাসন দাও এটার লিরিকটা আপনাকে একটু দেওয়ার চেষ্টা করছি, আপনি ওর জন্য একটুখানি, হ্যাঁ, উপরের দিক থেকে একটুখানি শোনায় দিবেন, সেটা একটু পরে আমরা করব। এবং হচ্ছে আমাদেরকে যারা দেখছেন তাদেরকে বলতে চাই যে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন, মতামত এবং পরামর্শ আমাদেরকে লিখতে পারেন কমেন্টের ঘরে, এবং আপনারা আপনাদের সাপোর্ট, আপনাদের উৎসাহ অনুপ্রেরণা, এটা আমাদের আসলে আরো বেশি শক্তি যোগাবে সেটাই আমরা মনে করি। আপনার কাছে আবারও ফিরতে চাই, সেটা হলো আমরা জানি আপনার জন্ম উত্তর ২৪ পরগনা জেলার
সরি উত্তর ২৪ পরগনা জেলার বরানগর অঞ্চলে আপনার জন্মস্থানের কোনো বিশেষ স্মৃতি কি এই মুহূর্তে মনে পড়ছে যেটা আমাদেরকে শেয়ার করতে চান? আমার জন্মস্থানের স্মৃতি বলতে এই মুহূর্তে মানে সেখানে ঘটে যাওয়া আপনার বিভিন্ন বিশেষ কোনো স্মৃতি যেটা মনে দাগ কেটে গেছে বা এরকম থাকে না? একটা সময় মানে আমাদের বরানগর অঞ্চল ছিল কুখ্যাত দাগি যে অপরাধী তাদের জায়গা। এক সময় আমরা যখন স্কুল থেকে একদিন বাড়ি ফিরছিলাম, তো আমাদের বাড়িটা বরানগর স্পোর্টিং ক্লাব আছে সেই মাঠের পাশে। তো একদিন আমরা স্কুল থেকে বাড়ি ফিরছি, হঠাৎ দেখি কতগুলো লোক দৌড়ে যাচ্ছে এবং তাদের হাতে সাদা সাদা কি যেন ফেলে ফেলে দিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারিনি, আমরা জাস্ট ক্রস করে মাঠের ভেতরে ঢুকেছি, তারপরেই বোমগুলো ফাটতে শুরু করে। মানে আমরা তখন মাঠের ভেতর, মাঠের বাইরে বোমগুলো ফাটছে, সে একটা বিভীষিকাময় দৃশ্য। মানে আমরা ওই মাঠটা পেরিয়ে আসতেই পাচ্ছি না আমাদের বাড়ির কাছাকাছি। সেইটা সত্যি কথা বলতে ওই যে নিজের চোখে দেখলাম ফেলছে বোম এবং যে এই অপরাধের যে চিহ্নগুলো, সেইটা সত্যি কথা বলতে এখনো মনে পড়লে গায়ে কাটা দেয়। তখন আমরা এই 7 কি 8-এ পড়ি, তো সেই সময় এই ঘটনাটা মানে ভীষণ ভাবে এ করেছিল এবং অনেকদিন পর্যন্ত আমি খুব মানে একটা ঘোরের মধ্যে ছিলাম যে বোধহয় এখানে এসো বা আমাদের বাড়িতেও বোধহয় কেউ এসে বোম ফেলবে, এই একটা ঘোরের মধ্যে ছিলাম আমি এবং আমার আরো দুজন বন্ধু ছিল, এই একটা বলতে পারি। আর ভালো স্মৃতি বলতে ভালো স্মৃতি অনেকই আছে, তবে এই স্মৃতিটা সত্যি কথা বলতে ছোটবেলাটাকে আমি নাড়িয়ে দিয়েছিল আর কি, যে নিজের চোখে ওরকম দেখা। আমরা আসলে আপনাকে আগে যে রিকোয়েস্ট আমাদের কাছে এসেছিল যে সুনীল গঙ্গোপাধ্যায় যদি নির্বাসন দাও কবিতাটা, এটা আমি স্ক্রিনশট আপনাকে মেসেঞ্জার ইনবক্সে দিয়েছি এবং এটা আপনি একটু চেষ্টা করবেন আমাদের এই বন্ধুর জন্য যিনি আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে আরো লিখেছেন আমাদের সাধারণ সম্পাদক বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর, তিনি লিখেছেন সুন্দর আলাপন। আমাদেরকে আরো লিখেছেন পারভেজ হুসাইন, MD পারভেজ হুসাইন, তিনি লিখেছেন শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। আমাদেরকে আরো একটি রিকোয়েস্টের কথা জানিয়েছেন আমাদের সাধারণ সম্পাদক, তিনি লিখেছেন কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি শোনার অনুরোধ করছি। আমরা পরিকল্পনা সেটা রেখেছি এবং সেটা অবশ্যই হবে বলে আশা করছি। তো এখন আপনি দুইটা রিকোয়েস্টের ভিতরে কোনটাকে আগে ক্লিয়ার করতে চান, সেটা কি সুনীল গঙ্গোপাধ্যায় যদি নির্বাসন দাও নাকি নজরুলের কোনো একটা, না কোনটা? যদি নির্বাসন দাও আমি বলি। ওকে ঠিক আছে। যদিও এই কবিতাটি আমার সেভাবে পড়া হয়নি, ঠিক আছে আমি চেষ্টা করছি। যদি নির্বাসন দাও সুনীল গঙ্গোপাধ্যায়। ওকে। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি খোয়াবো, আমি বিষ পান করে মরে যাব বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দন্তের নির্নিমেষ, এই আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো, আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীর প্রণাম, এখনো নদীর বুকে মোচার খোলা করে লুফেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিক্কণ তবু এক একটি অপ্রুপ ভোর, বাজারে ক্রোরতা গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে ঝোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে তার মেলা, বুলেট ও বিস্ফোরণ সব তঞ্চকে শব্দ বেশ, রাত্রির শিশিরে কাঁপে আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি খোয়াবো,
আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ঘরের স্কুলে, নিখর দিঘির পারে বসে আছে বক, আমি ভুলেছি সব স্মৃতি, তুমি এক প্রতারক। আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তুলো রোড়াউড়ি, মুখের বাড়ির মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি, শুনিনি কি খেজুরে রসের ঘান, শুনিনি কি দুপুরে কিলের তীক্ষ্ণ স্বর, বিশের আলোয় এই বাংলাদেশ, এ আমার 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি অষ্টি অঙ্গুরি ছুঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। আমি চেষ্টা করলাম, আমার হচ্ছে আমার সংগ্রহ ছিল না, জানি না কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে এবং আমি মনে করি আমার আমার কাছে যেরকম সুন্দর লেগেছে, আমাদেরকে যারা দেখছেন তাদের কাছে আসলে সুন্দর লেগেছে সেটাই প্রত্যাশা করবো। এবং রিজওয়ান খান, আপনাকে বলতে চাই, আপনার অনুরোধটা আমরা রেখেছি, আপনি কমেন্টে জানান যে কবিতাটা শোনার পরে আপনার কেমন লেগেছে। আমাদেরকে জাহান আরা খান কোহিনূর তিনি লিখেছেন, দিদি তোমার মজার কবিতা আবৃত্তি খুব ভালো লাগলো, আমারও এইরকম মজার কবিতা আবৃত্তি করতে খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এ পর্যায়ে যেটা আপনার কাছে জানার আছে সেটা আমরা জানি, আপনার বাবা সুনীল কুমার সাহা তিনি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং জি সুশীল কুমার সাহা সরি তিনি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং বর্তমানে তিনি রিটায়ার্ড পার্সন। তো হচ্ছে বাড়িতে একটা সময় গেছে তার কর্মব্যস্ততা, কিন্তু এখন তিনি বাড়িতে সময় কাটাচ্ছেন রিটায়ার্ড পার্সন যেহেতু। তো এই সময়টা থেকে আপনার আপনার সাথে বা আপনাদের পরিবারে যারা আছে তাদের সাথে গল্প, তারপরে আড্ডা, এইসব ব্যাপারগুলো কি আসলে চলে, মানে হয় কিনা? হ্যাঁ, ভীষণ ভাবে চলে। এবং আমরা আমরা যখন আড্ডা মারি, ছোট বড় কোনো বিভেদ নেই, মানে আমার বাবা থাকে, মা থাকে, আমার ভাই, আমার হাজবেন্ড, মেয়ে, এমনকি ছোট দুটো কুচকুগুলোও থাকে। যদি আমরা রাত জেগে গল্প করতে করতে 1টা 1.5টা বেজে যায়, ততক্ষণ পর্যন্ত ওরা জেগে থাকবে। ওরা বলবে না, ওরা আমাকে পিপি বলে ডাকে, বলছে না পিপি তোমরা যতক্ষণ না ঘুমাবে আমরাও ঘুমাবো না। এবং আমার বাবার সঙ্গে ভীষণ, আর আমার বাবা খুব মাটির মানুষ, মানে আমার বাবার সঙ্গে একদম বন্ধুর মতন। আমার যত কিছু আবদার ছিল আমার বাবা, এবং আমার বাবা সেই আবদার রাখতো। তাই আমরা খুব একসঙ্গে ভীষণ ভীষণ ভাবে আড্ডা মারি, গল্প করি, মজা করি। অর্থাৎ এ ওর পেছনে কৌতুক করা বা ও করা, মজাগুলো আমাদের ভীষণ চলে। এবং সেই জন্যই বোধ হয় আমি এত হাসি খুশি, মানে তো মানে আপনার এখন আমরা একটা ব্যাপার করব, সেটা হলো যে আপনার পরিবারে বিশেষ করে বাবা মা বা হচ্ছে অন্য যারা সদস্য আছে, আপনি হচ্ছে কোনো একজন, মানে সবাই পরিবারের সবাই বিশেষ সেটা ঠিক আছে, কিন্তু বিশেষ করে কোনো একজনকে আপনি হচ্ছে এমন কোনো কিছু বলতে চান কিনা, উনি পরে লাইভ দেখবে আপনার পরিবারের, ওনারা সবাই দেখবে সেটাই আশা করি, আপনি পরিবারের কোনো একজন সদস্যকে কোনো বিশেষ কোনো কিছু বলতে চান আমাদের আজকের লাইভে? বিশেষ বলতে, কিছুদিন আগেই আমার বাবার স্ট্রোক হয় এবং হসপিটালাইজ ছিলেন বেশ কিছুদিন, তারপর যখন বাড়ি ফিরেছেন তখন ওনার স্মৃতিশক্তি একদম চলে যায়, মানে আমাদেরকে চিনতে পারে না। তো সেই যে কষ্টটা, যে আমার বাবা আমাকে চিনতে পারছে না, আমার ভাইকে চিনতে পারছে না, মাকে চিনতে পারছে না, তো সেই কষ্টটা সত্যি কথা বলতে সে জীবনেও ভুলবো না, যে বাবা মা যখন চিনতে না পারে। তো মানে ধীরে 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 এখন অবশ্য অনেকটা ঠিক হয়ে গেছে, এখন চিনতে পারে, মাঝে মাঝে নাম ভুলে যায় কিন্তু এখন চিনতে পারে। তো আমার বাবা আমার কাছে খুব প্রিয়, আমার মাও প্রিয়, সবাই প্রিয়, তবু আমি আমার বাবার খুব কাছে ছিলাম। এইটাই আর কি, যে সেই সময়টা বা সেই মুহূর্তটা এত কষ্ট লেগেছিল বলে বোঝানো যাবে না। বাবা মায়ের নীরবতা বা বাবা মায়ের কোনো কিছু হলে সত্যি খুবই কষ্ট, সত্যি খুবই কষ্ট লাগে আর কি।
তো আমি চাই আমার বাবা যেন এরকম হাসি খুশি সারা জীবন থাকে। অবশ্যই, এবং আমরাও সেটা প্রার্থনা করি, দোয়া করি তিনি যেন খুব দ্রুত আরো সুস্থ হয়ে যান এবং ভালো থাকেন, সেটাই আমাদের প্রত্যাশা। আপনার মাতা মীরা সাহা এবং ভাই অরূপ সাহা, আমরা জানি আপনার ভাই অরূপ সাহা একজন ডাক্তার। করোনাকালে যারা প্রথম সারির সৈনিক, প্রথম সারির যারা যোদ্ধা, তাদের ভিতরে ডাক্তাররা খুব মানে বেশি অবদান রাখছে, বিশাল অবদান রাখছে। তো হচ্ছে আপনার ভাই সরাসরি এরকম একটা পেশার সাথে জড়িত যেখানে COVID-19 যে রোগীগুলো আছে তাদের সংস্পর্শে যেতে হয়, কাছাকাছি যেতে হয়, এই ব্যাপারটাকে কি আপনি হচ্ছে উনি যে একটা সেবার মহৎ পেশায় নিয়োজিত আছেন সেভাবে দেখেন, নাকি আবার কখনো কখনো এটাও মনে হয় যে এত রিস্কের ভিতরে যাচ্ছে আমার ভাইয়া, সেটা একটা ভয় কাজও করে কিনা, কি বলবেন সব মিলিয়ে? সব মিলিয়ে এটা বলবো যে যখন আমি দিদি হিসাবে দেখি তখন নিশ্চয়ই আমার ভীষণ ভয় হয় যে আমার ভাই এই কাজে যাচ্ছে বা আমার ভাইয়ের যেন কিছু না হয়। কিন্তু যখন আমি একজন মানুষ হিসাবে দেখি তখন আমার সত্যি গর্ব হয় যে আমার ভাই এরকম একটা কাজে নিযুক্ত আছে, এরকম একটা পেশায় নিযুক্ত আছে, যে তখন সত্যি ভয় লাগে না, তখন সত্যি গর্ব লাগে। তো দুই রকম স্থানই আছে। সেটা আসলে এরকম যে কোনো রিস্কের ভিতর দিয়ে যদি আপনজন প্রিয়জন যায় তাহলে অন্য আপনজনেরা একটু দুশ্চিন্তার ভিতরে থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনার স্কুল জীবনটা হচ্ছে বরানগর অঞ্চলে রাজকুমারী বালিকা বিদ্যালয়। আপনারা আসলে যারা বান্ধবী ছিলেন অনেকেই, মানে আমি এরকম ভাবে যদি একটু মজা করে বলি, অনেক রাজকুমার একসাথে ছিলেন, তো ওই সময়কার যে বান্ধবীগুলো নিশ্চয় তাদের কারো কারোর সাথে, মানে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদের কারো কারোর সাথে হয়তো বা আপনার এখনো যোগাযোগ আছে, তাই না? তো আমার মানে হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা স্কুল জীবনে যেটা করি অনেক সময় মানে বিভিন্ন রকম মজার কাহিনী গুলো তো হঠাৎ করে ঘটে যায়, যেরকম হচ্ছে বান্ধবীরা মিলে ফুচকা খেতে যাওয়া বা এরকম কোনো কিছু। তো আপনার বান্ধবীদের সাথে এরকম কোনো মজার কাহিনী আমাদের শেয়ার করতে চান কিনা? হ্যাঁ, মজার কাহিনী বলতে আমাদের স্কুলটার স্কুলে বিশাল বড় মাঠ ছিল এবং মাঠের মাঠের পেছনে অনেক গাছ ছিল। আমরা বান্ধবীরা ওই গাছ থেকে আম কিংবা কুল, হ্যাঁ, এগুলো না মানে পাড়ার চেষ্টা করতাম, যদিও দারোয়ান বা ওখানকার যে গার্ড তাদের চোখ এড়িয়ে সেখান থেকে একরকম চুরি করা বলা হয়, সেই চুরি করে আমরা সব একসঙ্গে নিয়ে আসতাম পেরে, তারপর সেগুলোকে স্কুলে বসে খাওয়া, সেগুলোকে খেয়ে তাড়াতাড়ি করে যাতে কেউ ধরা না পড়ি, কারণ তখনকার দিনে CCTV ছিল না, তাই হয়তো আমরা ধরা পড়িনি। কিন্তু ওগুলো একজন গাছে উপরে উঠছে, একজন গাছ ঝাঁকাচ্ছে, মানে সেই একটা ছোটবেলাকার স্মৃতি, ওগুলো সত্যি এখনো মনে পড়ে আর কি। এরকম অনেক অনেক মজার মজার স্মৃতি আছে। আর বন্ধুদের সঙ্গে আমি এখনো, আমার সৌভাগ্য বলতে পারো যে আমি এখনো বন্ধুদের সঙ্গে প্রচন্ড ভাবে অ্যাটাচ। এবং এখন যখন আপনারা কথা বলেন সেটা হতে পারে ভিডিও কলে বা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগটা হয়, কথা হয়, খোঁজ খবর নেন যখন একে অন্যের, তখন কি আসলে ওই ওই দিনগুলোর কথা কোনো মানে উঠে চলে আসে হঠাৎ করে কথার মাঝে কথা বলতে বলতে? অবশ্যই আসে, এবং সেই ছোটবেলার স্মৃতি, ছোটবেলার যে সমস্ত মজার ঘটনা, মানে যেরকম হয় যেরকম থাকে, যে কোনো টিচারের কারুর পড়া আমাদের ভালো লাগতো না, কারুরটা ভালো লাগতো, আমরা হয়তো ইচ্ছে করে কারুর ক্লাস করবো না বলে কেউ পড়া পারলাম না, সবাইকে বাইরে বের করে দিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো মজা করতাম, তো সেই স্মৃতিগুলো আছে। এবং আমরা কিন্তু এখনো আমরা
এই করোনার জন্য মানে যেতে পারছি না, ম্যাক্সিমাম বন্ধু বান্ধব হচ্ছে আমার ওই বরানগরেই আছে, কাজেই আমি বাপের বাড়ি গেলে আমরা বন্ধুদের সঙ্গে মিট করি এবং বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ হোক, বিভিন্ন জায়গায় আমরা খেতে যাই, গল্প করি, কারোর বাড়িতে হয়, এই ধরনের আড্ডাগুলো আমরা এখন করি। আপনি বরানগর অঞ্চলের রাজকুমারী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন প্রথম বিভাগে, এবং সেখান থেকে দ্বিতীয় বিভাগ, তারপর হচ্ছে শেঠ আনন্দম জয়পুরিয়া কলেজ, সেখান থেকে আপনি দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারপর কমার্স নিয়ে গ্রাজুয়েশন করেছেন। এবং আপনার মানে ছাত্র জীবনে এরকম কোন কি প্যাশন ছিল যে আমি আসলে বড় হয়ে এটা হতে চাই, বা অনেকে থাকে না আমাদের এখনকার ছেলেমেয়ের ভিতরে বা অভিভাবকদের ভিতরে, আমরা তো অনেক সময় দেখতে পাই যে আমার ছেলে মেয়ে বড় হলে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে, এরকম অনেক দুই একটা ব্যাপারে বা লিমিটেড ভার্সনে অনেকে আটকিয়ে থাকেন। তো আপনার পরিবার থেকে সেই ব্যাপারগুলো কেমন ছিল বাবা মায়ের পক্ষ থেকে, এবং আপনার আসলে যদি স্বপ্নের কথাটা জানতে চায়, স্বপ্নের পেশাটা বড় হয়ে কি হতে চাই চাইতেন ওই সময়টাতে, সে ব্যাপারে কি বলবেন? আসলে আমি ভীষণ ভাবে চাইতাম যে আমি বড় হয়ে শিক্ষকতা করি, মানে শিক্ষক হওয়ার আমার ইচ্ছা ছিল। বাবা মা যে চাইনি তা নয়, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি। দ্রুত আমার বিয়েও হয়ে যায়, সেই জন্য আর আমার সেক্ষেত্রে হয়নি। কিন্তু আমি এখনো খুব মিস করি আমার শিক্ষকতা। আমি হয়তো দু একটা টিউশনই করেছিলাম, এবং আমার ছাত্রছাত্রী বা আমার যারা তাদের অভিভাবক আমাকে টিচার হিসেবে ভীষণ ভীষণ ভালো একটা সার্টিফিকেট দিয়েছিল। যাই হোক, সেটা আমার পড়াতে ভীষণ ভালো লাগে। এখনো আমি গেলে আমার মেয়েকে আমি পড়িয়েছি অনেকদিন, আমি আমার এখনো গেলে আমি ছোট ছোট ভাইপোদের পড়াই, আমার পড়াতে ভীষণ ভালো লাগে। যদিও সেটা আমার হয়ে ওঠেনি, যদি কোনোদিন সুযোগ হতো আমি অবশ্যই শিক্ষিকা হতাম। জি, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আমাদের আরেক পছন্দের মানুষ, তিনিও কাব্য চর্চা করেন, সাহিত্য চর্চা করেন, তিনি ডক্টর শাহনাজ পারভীন। তিনি একজন শিক্ষক, শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন আমাদের যশোরের একটা কলেজে, তিনি প্রিন্সিপাল। তিনি আমাদেরকে লিখেছেন শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর, ধন্যবাদ আপনাকে। তিনি আবারও লিখেছেন, বাহ দারুণ অনুভব, থ্যাংক ইউ। আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে নজরুলের একটা কবিতা শুনতে চাই। কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি সাঁওতাল, ভিল গারু, কনফিউসিয়াস, চারবাক ফেলা, বলে যাও বলো আরো বন্ধু, যা খুশি হও, পিঠে কাঁধে মগজে যা খুশি কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহিব পড়ে যাও। কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানিছ সুদ, দোকানে কেন এই দর কষা কষি, তাজা ফুল তোমাতে রয়েছে শুকুর কেতা, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল দুরাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউ, সকল দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত্যু পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত, বন্ধু বলিনি ঝুঁক, এই বসে লুটাইয়া পড়ে সকল গাছ মুকুট, এই হৃদয়ে সে নীলাচল,
কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এই জেরুজালেম এই মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির গির্জা এই হৃদয় পরিচয় এই বাসির কিশোর গীতা এই মাতৃগুরু মন্দির রাখাল আহ্বান এই এইখানে বসি তিনি পুরাণের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় অনেক সুন্দর এবং আমাদেরকে সেটাই লিখেছেন আমাদের ডক্টর শানাস পারভীন। তিনি লিখেছেন সাবলীল উচ্চারণ খুব ভালো লাগছে। তিনি আরো একটি কমেন্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি, লিখেছেন বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের জন্য অনেক অনেক শুভকামনা, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা আপনার একমাত্র কন্যা তার নামটা একটু জানতে চাই। আমার মেয়ের নাম স্বর্ণালী সাহা। এবং আপনি কি আমাদের সাথে যে আজকে এই যে লাইভ পর্বটা হবে এটা কি আগে থেকে তাকে বলছেন? হ্যাঁ, আমি সবকিছুই আমরা মানে আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা সবকিছু সবকিছু শেয়ার করি। আর আমার মেয়ে তো বিশেষত আমার সঙ্গে একদম বন্ধুর মতো, ওই সব করে দেয়। এখনো আমি অতটা সরগর হইনি, মানে সে আসলে মানে তার আসলে রিয়াকশনটা কি ছিল আপনি যখন এটা বললেন যে আমাকে নিয়ে এরকম একটা আয়োজন হচ্ছে আজকে? আমার মেয়ে রিয়াকশন যখনই এরকম বল মানে এরকম যখন বললাম বলে মা তুমি তো এখন অনেক পরিচিত হয়ে যাচ্ছ, তোমার অনেক পরিচিতি বাড়ছে, ওর কবে আমাকে খাওয়াবে বলে আমি মানে ও খুব খুশি যে ও যদিও সাহিত্য ব্যাপারে অতটা হয়তো নেই কিন্তু খুব খুশি যে মা অন্তত কিছু একটা করছে। মানে আমার মধ্যে এটা ছিল যে আমি কিছু করতে পারি না, কিছু করা হয়ে উঠল না আমার জীবনে এবং এইটা নিয়ে, এবং ও খুব উৎসাহ দেয় আমাকে যে মা তুমি করো। অবশ্যই ভালো লাগলো। এবং এখন কি ও দেখছে আমাদেরকে নাকি আমাদের রেকর্ডিংটা দেখবে পরে লাইভটা? দেখবে, কারণ ও একটু ব্যস্ত আছে। জি। এবং হচ্ছে আমরা গত সপ্তাহে আপনার দুইটা কবিতা প্রকাশ পাইছিল হয়েছিল আমাদের এখানে একটা অনলাইন পোর্টালে, সেটা জয় বাংলা নিউজ যেটা, ওখানে আপনার ওইটা চেক করলাম আমি। একটা দেখলাম যে একটা কবিতা দেখলাম 250 কি হচ্ছে এরকম একটা ফিগার আপনার হচ্ছে এত মানুষ অনলাইনেই পড়েছে শুধু মানে ওই ওই ওয়েবসাইট থেকে। ওকে, ওই যে আমি বললাম যে কবি কবিকে কবি বানায় কিন্তু পাঠক বা শ্রোতা তাদের হৃদয়ে যতক্ষণ না পৌঁছে দিতে পারবো আমার যে কথাগুলো বা আমার যে ব্যথাগুলো যা আমি লিখছি যতক্ষণ না তাদের হৃদয় ছুঁতে পারবে কোনো কবি কিন্তু কবি হয়ে উঠতে পারবে না। তো এটা আমার বড় যে এত মানুষ কবিতা দেখেছে। এবং হচ্ছে আপনি এই ব্যাপারটাতে আসলে আপনি নিজে কি মনে করেন যে মানে সাহিত্য চর্চা অনেকে করছে কিন্তু যথাযথভাবে প্রকাশ প্রকাশিত হবার জন্য বা হচ্ছে মানে হেল্পিং হ্যান্ড যেটা বলি সেক্ষেত্রে আসলে একজন যিনি সাহিত্য চর্চা করছেন তার জন্য সাহিত্য সংগঠনগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ, ভালো সাহিত্য সংগঠনগুলো কতটা গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে আমি বলবো এখন বর্তমান যা পরিস্থিতি সেক্ষেত্রে এই ভালো সংগঠনগুলো অনেক অনামী লেখক অনেক অনামী কবি যাদেরকে হাত ধরে টেনে তোলার একটা প্রয়াস করছে এবং আমি মন থেকে সেই প্রয়াসকে কুর্নিশ জানাই যারা এই কাজে নিযুক্ত আছেন। যদি তারা এই হাত না বাড়িয়ে দিতেন তাহলে সেই লেখা দর্শকের ঘরে ঘরে পৌঁছতো না আমার মনে হয়।
তো এই ব্যাপারে তাদের ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তারা আছে বলে আজকে হয়তো আমি এখানে আসতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো বর্তমান যুগে বর্তমান সময়ে ঠিক এই সময় দাঁড়িয়ে এই ধরনের সংস্থাগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আমাদের বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। আমরা তার কাছ থেকে আসলে কিছু কথা শুনতে চাই। জি, আপনি বলবেন। ধন্যবাদ কবি ও আশেক শিল্পী স্বপ্না সাহা এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক সঞ্চালক কবি মুস্তাফিজুর রহমানকে। বাংলার আজ বাংলার ভিতরে কোনো ভাগ নেই, কোনো সীমানা, বাংলার বাংলাই বিদ্রোহী সাহিত্য পরিষদ শুরু থেকেই বাংলা ভাষা মান উন্নত, বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে, বাংলা ভাষাকে আরো উজ্জ্বল করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি এবং আগামীতে করব। আমরা মনে করি সাহিত্য পরিষদ মনে করে বিশ্বের যে যেখানে বাংলা ভাষা কথা বলুক আমরা সবাই এক অভিন্ন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের চেতনাও এক। আমরা মনে প্রাণে বাংলাকে ভালোবাসি, বাংলার জন্য পৃথিবীতে একটা মাত্র ভাষাই আছে বাংলার জন্য জীবন দিয়েছে, সেটাই হচ্ছে এই বাংলা। কবি স্বপ্না সাহা নৃত্য আবৃত্তি শিল্পী এবং তার লেখার মান অনেক ভালো। আমাদের সাথে বিদ্রোহী সাহিত্য পরিষদের সাথে তার সংযুক্ত খুব বেশি না হলেও কম দিন নয়। আজকে তার এই আলাপনে তার অনেক কথা শুনলাম, আমাদের অজানা ছিল তার এসব কথাগুলো। বিশেষ করে তার এই যে কষ্টের স্মৃতি, বাবা কথা বলতে পারেন না, তার সেই মুহূর্তটা আসলে এটা আমাদের কেউ নাড়া দিয়েছে। আমরা আমি কবি স্বপ্না সাহার এই আবৃত্তি, তার স্মৃতিচারণ, তার ভালো সময় খারাপ সময় যা যা বললেন আমি শোনার চেষ্টা করেছি। আসলে একজন কবির পিছনে অনেক ইতিহাস থাকে, অনেক গল্প থাকে, না বলা কথা থাকে। তা আমরা সেই না বলা কথা, না বলা গল্প, স্মৃতি, না বলা কথাগুলো শোনার জন্যই আমাদের এই বিএসপি আলাপন। আমার ফেনেসপথ কবি মুস্তাফিজুর রহমান শুরু করেছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের এই ব্যানারে। আমরা চাচ্ছি বা আমরা বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি। আমাদের এই আলাপন অব্যাহত থাকবে আজকে দীর্ঘ সময়। আজকে এই ব্যস্ততার ভিতরেও কবি স্বপ্না সাহা অনেক সময় দিয়েছেন, অনেক কথা জানিয়েছেন। আমরা তার আরো কথা শুনতে চাই, তবে আজকে আর নয়। আজকে আমরা আমাদের আরো কিছু প্রশ্নের উত্তর আছে, আমরা একটু শুনবো আপনার বক্তব্যের পরেই। তার উদ্দেশ্য তিনি যে যা চাচ্ছেন সেই তার আশা প্রতিফলিত হোক, তার কামনা পূর্ণ হোক সে কামনা করছি। আমি কবি স্বপ্না সাহার পরামর্শ বলবো না, উপদেশও বলবো না, শুধুমাত্র একটা কথা সবিনয় ভাবে জানাতে চাই। আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, আপনার চেষ্টা করেন একদিন একদিন আপনি আপনার স্থান পৌঁছে যাবেন, এটা আমি বিশ্বাস করি এবং আপনি তার সফল সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি আরেকবার আপনাকে ধন্যবাদ। এবং আমাদের অল্প কিছু কোশ্চেন আছে, সেটার উত্তর আমরা জেনেই শেষ করব। সেটা সেটা হলো আপনি অনেক সুন্দর আবৃত্তি করেন এবং আপনার প্রথম আবৃত্তি করেছেন কোন মঞ্চে, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, ত্রিগুণা সেন মঞ্চে আমি প্রথম আবৃত্তি করি।
সেই অনুভূতিটা ভীষণ মানে খুবই ভালো ছিল। এবং আমার মনে হয় প্রথম যেটা যেটাই শুরু হোক না কেন, প্রথম অভিজ্ঞতাটা চিরদিনই কেটে থাকে মনে। সত্যি সেদিনের অভিজ্ঞতা আমার ভীষণভাবে স্মৃতিতে রয়েছে। আমরা জানি আপনি একজন কবি, লেখালেখি করেন, কাব্য চর্চা করেন, সাহিত্য চর্চা করেন, আপনি একজন বাচিক শিল্পী। তো আপনার কাছে যেটা জানতে চাই যে আপনার দৃষ্টিতে একজন বাচিক শিল্পী হতে হলে কোন কোন গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে হতে গেলে প্রথমে তাকে সঠিকভাবে জানতে হবে উচ্চারণ গত ব্যাপার বা কবিতা। অ্যাকচুয়ালি কবিতা কবিরা লেখেন, কণ্ঠে ধারণ করা, করে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই কণ্ঠ ধারণের ব্যাপারটা, সেই কণ্ঠের কারিগরি ব্যাপারগুলো জানতে হবে। এবং যতক্ষণ আমার কবিতা কোনো দর্শকের হৃদয়ে পৌঁছচ্ছে, শুধু শোনার মতো করে শুনলে কবিতাই থেকে যায়, আবৃত্তি হয়ে ওঠে না। তো যখন সেইটা দর্শকের হৃদয়ে ছুঁতে পারছে বা দর্শকের মনে গিয়ে গাইতে পারছে, আমার মনে হয় আবৃত্তি হয়ে ওঠে আর কি, কবিতা আবৃত্তি হয়ে ওঠে। তো প্রথমেই বলবো যে কণ্ঠে কি, কণ্ঠ ব্যবহারটাকে ঠিকঠাক করতে হবে। আপনার কাছে আসলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে আপনি দিবেন, সেটা হলো যে আমরা যারা স্বরচিত কবিতা যেটা বলি, নিজেরা যেটা লিখি, আবৃত্তির ক্ষেত্রে আসলে নিজের কবিতাটা মানে খুব বেশি ইজি হয় নাকি হচ্ছে আরেকজনের কবিতাটা কণ্ঠে তুলতে ইজি হয়? আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটাতে? আমার মনে হয় আমরা যারা স্বরচিত কবিতা লিখি, আমরা একটা কোনো ভাবনা চিন্তার মধ্যে দিয়ে লিখি, এবং এইটা অনেক বেশি ইজি হয় যে অন্যের কবিতা, সেটাকে ভালো করে বুঝতে সময় লাগে। না বুঝে কবিতা বলে সেই কবিতাটা কবিতা থেকে যায়, বললাম না, সেটা দর্শকদের মনে পৌঁছায় না। তো সেক্ষেত্রে নিজের কবিতাগুলো অনেক বেশি সাবলীলভাবে বলতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মিকাইল হোসাইন, তিনি লিখেছেন নাইস। এরপরে দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ, তিনি লিখেছেন শুভ কামনা। এরপরে লিখেছেন শারিয়া সোহেল, আবারও ভালো উচ্চারণ, আপনাকে ধন্যবাদ। এবং আমরা কিছু ঝটপট প্রশ্ন উত্তর রেখেছি আপনার জন্য, সেগুলোর প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো, এবং তারপরে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে আমরা শেষ করব। ওকে, ঝটপট প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাচ্ছি, আপনি কি রেডি? ওকে, প্রথম যে প্রশ্ন আপনার জন্য সেটা হলো, আলাদিনের চেরাগ পেলে জাদুর স্পর্শে কোন তিনটি স্বপ্ন আপনি পূরণ করতে চাইবেন? এক, প্রথম হচ্ছে আমি আমার ছোটবেলা ফিরে পেতে চাই। দ্বিতীয় হচ্ছে আমার যদি সুযোগ হয় আমি অবশ্যই শিক্ষকতা করব। আর তৃতীয় হচ্ছে আমি অনেক দেশ ভ্রমণ করতে চাই। রবীন্দ্রনাথ নাকি নজরুল? রবীন্দ্রনাথ এর নাথের ব্যক্তি, কিন্তু নজরুল আমার বিশেষ কাছের আর কি। ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আচ্ছা, তারপরে যেটা আছে আপনার জন্য প্রশ্ন, সেটা হলো গিফট পেতে নাকি দিতে কোনটাতে আপনার বেশি ভালো লাগে? একদম মনের কথা বললে গিফট পেতে ভীষণ ভালো লাগে, দিতেও ভালো লাগে, পেতে বেশি ভালো লাগে। ওকে, সমুদ্র নাকি পাহাড়? পাহাড়। শৈশবের দিনগুলোতে কি ফিরে যেতে ইচ্ছে হয়? এই প্রশ্নের উত্তর আগে বলে দিলেন, আপনার তিনটি স্বপ্ন পূরণ করার যে ব্যাপারটা ছিল যে ফিরে যেতে আসলে চান। আপনার পছন্দের অভিনেতা? সৌমিত্র চট্টোপাধ্যায়। পছন্দের গায়ক? অবশ্যই কিশোর কুমার। এরপরে আপনার কাছ থেকে আমাদের প্রশ্ন যেটা সর্বশেষ জানতে চাইবো, সেটা হলো আমাদের আজকের আয়োজন এবং আপনাকে যারা এই মুহূর্তে দেখছেন, কমেন্ট যেগুলো পড়লাম, সার্বিক বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন?
আজকের যে এই বিদ্রোহী সাহিত্য পরিষদের বিএসপি আলাপন পর্ব 5 হলো, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এবং মুস্তাফিজুর রহমান, তোমার সঞ্চালনা সত্যি মনোমুগ্ধকর এবং উপস্থাপনা এত সুন্দর হয়েছে। আর আমি সার্বিকভাবে সবাইকে, অর্থাৎ এই বিদ্রোহী সাহিত্য পরিষদের সকলকেই অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা সংস্থার সাথে বা এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই আমি অনেক অনেক এবং মন থেকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আজকে পর্ব অতিথি হিসেবে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। এবং আমরা আবারও যেটা বলতে চাই, আমরা প্রার্থনা করতে চাই, দোয়া করতে চাই, আপনার বাবা সহ আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা রবীন্দ্রনাথের একটা কবিতা শোনার মাধ্যমে বিদায় নেব, শেষ করব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আপনাদের সকলের সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। এ পর্যায়ে আমরা আমাদের আজকের অতিথি কবি এবং বাচিক শিল্পী স্বপ্না সাহা, তিনি কলকাতা থেকে সংযুক্ত আছেন, তার কাছ থেকে রবীন্দ্রনাথের একটি কবিতা শোনার মাধ্যমে আমরা আজকের লাইভটি শেষ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপদ। আমি ভিক্ষা করে ফেরিতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে তারে তারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মোরে একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলিম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলিম যা রাজ ভিকারিরে স্মরণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার সকলকে, অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার সাথে এতক্ষণ ছিলেন। এবং সকলকে, সকলেই সুস্থ থাকুন, এই করোনাকালীন দিন যেন আমরা কাটিয়ে উঠতে পারি, সেই শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি।